আপনার দীর্ঘদিন ধরে এই অবস্থা, আজকাল প্রায় 10 বছর এই রাস্তাটা আপনার এরম বেহাল অবস্থা, মনে হয় আমাদের লাগে বিক্রমপুরের তার এরম হেদা আছে কিনা আমার মনে হয় না। কিন্তু এটা অনেক ঘোরাঘুরি হইতেছে, অনেক ঘোরাঘুরি হইতেছে। তা এখন কালকে হিসাব করলেও যেন অতিষ্ঠ এর মাঝে হিসাবের বাসা এখানে আছে, তার রাস্তা রাস্তা সব দেখাইছে। দেখানোর পরে এখন কালকে আমার বলছে তোমার যে দাবি দাওয়াগুলো, তোমার আমি তো একটা দাবি তুলে করছি এই রাস্তাটা, তারপরে গুরুস্থানটা, যেমন গুরুস্থানটা আমরা কি কোয়াটটা গুরুস্থান দিচ্ছি, তো অন্য কিছুদিন আগে দেখা গেছে ওই গ্রামে একটি মানুষ মারা গেছে বেওয়ারে, সীমানি পারে দিয়েছে কোনো কিছু নাই। তখন আপনার গা ওই লোকটারে ওইখানে মাটি দিতে দেবে, বরঞ্চ খাতিটা একটা নিয়ে রাখছে, কারণ আমার কাছে যখন ওরা ঋণ দিচ্ছে আমি তখন ঢাকা যাচ্ছি রাস্তা, ওই ওই বেওয়ারে সে যারা আসছে আত্মীয় স্বজন, আমি বললাম তুমি এক কাজ করো আমার গ্রামে নিয়ে আসো, আমার গ্রামে নিয়ে আসো। আর আমার গ্রামে যে আসে আমি আবার বললাম কাকা এবার থেকে আপনি আগে যান, আমার এই মানুষটা মারা গেছে এখানে করেন। দেশে হেরাইলে আমাদের সভাপতি সাহেব উনি অনুমতি দিলেন না, তাড়াতাড়ি আপনি এটা আপনার দাখল করুন, আমি কাপড় কাপড় দিচ্ছি। এরপরে মাটিমুটি দেওয়ার পরে 2000 টাকা দিয়ে দিচ্ছি, 4 দিন আমরা যতটুকু পারছি আমরা একটা করছি। এখন এই এই গুরুস্থানটার জন্য এক বিশাল আরেকটা জিনিস হলো আমাদের এলাকায় এখন ঘনবসতি আছে মিনি গার্মেন্টস, যেটা এটা এম পি সাহেবের কাছে বললাম যে মানুষ মৃত্যু হলে এখন ঘরে বসে ঘরে যেহেতু ঘনবসতি জায়গা নেই, তাহলে আমরা চাচ্ছি যে একটি সমস্ত গ্রামের মানুষজন একটি জায়গা আমরা গোসল করে ওরম একটা ঘর। এম পি সাহেব বললো আমার জন্য তুমি একটা সুন্দর কথা গেছো, তো যাও আমরা একটু ঘর করে দেবো আর খাতি দিয়ে দেবো আর একটু ফল দিয়ে দেবো। তখন আমি কইলাম যে আমার থাকলে আমার মুর্শিদ আছে না, এটা আমার একটা আশ্বাস দিচ্ছে। আরেকটা জিনিস ছিল আমার মুর্শিদ, মুর্শিদের অনেক কাজ এখানে দেখতে দেখে গেছে আর এই রাস্তাটা ফল দেবে এবং এই আশ্বাস দিয়ে গেছে। তা আমি কী করবি মনে করেন, একটি রাস্তা হবো বাড়ির এখানটা করছি, আরেকটা রাস্তার কাজ ধরছি পাঞ্চাকের এখানটা, সামনে আর কাজ করার আমার একটা আশা আছে। যেমন স্কুল স্কুলে কালাম সাহেব, তো আপনার ওই যে শিলবারা দেখবেন একটা মিষ্টির দোকান আছে, এটা কালাম সাহেবের অনেক কথা বাকি বলার পরে ওটা আমরা একটা বাইনা সুবিধা নিয়েছি আল্লাহ দিলে। এই কালাম সাহেব আমাদের সহযোগিতা করছে, তাই এখন আল্লাহ দিলে স্কুলটা ওই হইতেছে, স্কুলটা হচ্ছে 3-4 মনে হয় আমরা 4 ফ্যান দিল। আগে যে মিড ডে বেলা মিড ডে বেলা খাবারটা আমরা আমি গ্রামের সবাই নিয়ে আমার জিনিসটা আমি দিয়েছি। তারপর কিছুদিন আগে আপনি ইয়া করছিল আপনি কারেন্ট একটা দিন, এই কারেন্ট একটা দিন কী হয়েছে, কারেন্ট বিল দেবেন, কারেন্ট বিল কত হলো 13। মাস্টার সাহেব যেমন অর্ডার দিয়েছিল যে বাচ্চাদের থেকে 50 টাকা 20 টাকা 100 টাকা নেবে, এই কথাটা একটি গার্জেন আমার কাছে জানালো। জানানোর পর আমি কী করলাম, ক্রিয়া মাস্টার সাহেবের কী করলাম যে না তোমরা কেউ দিও না আমি কথা বলেছি, তো হেড মাস্টার সাহেবের বললাম যে না আপনি টাকা কী হচ্ছে তো এখানে আপনি কমিটি করুন, কমিটি 11 আমি কিন্তু 11 জনের বলেন 11 লোক, আমি তো একজন আছি আর আমিও মিললে টাকা দিয়া ওটা উদ্ধার করেছি। এখন আবার আমার কাছে দাবি করছে যেমন ধরুন গোলামের বস্তা আনলাম 4 ফ্যান, ওটা আলো আমাকে কথা দিচ্ছি আমি দু 4 দিন পরে ওটা আমি টাকা দিই। এই স্কুলটার জন্য অনেক চেষ্টা করেছি যাতে অন্যান্য বেশি এবার স্কুলটা বেহাল অবস্থা হচ্ছে, আপনাকে দেখলে বলতে হবে। ওখানে আমার কাছে একটা দাবি করছে একটা কল, আমি বলছি ঠিক আছে কল আমি ব্যবস্থা করতেছি। এই পর্যন্ত কামের আশাবাদী, তবে আমাদের চেয়ারম্যান সাহেব আশ্বাস দিচ্ছে কাম করবো। রাস্তাঘাট কাঁচা আছে কি আর? হ্যাঁ কাঁচা অনেক আছে। ওগুলার ব্যাপারে কী পরিকল্পনা করবো? ওকে ওগুলার ব্যাপারে আমি পিচ ডালার যেমন একটা যেমন ইট বিছানো একটা সুজানো করে রাস্তাটা আছে আপনার গেলে দেখতে পাবেন, একটি আছে আপনার বিয়া বাড়ি, একটি আছে আপনার বলাল বাড়ি ভিতরের যে রাস্তাটা, আর একটা শিবের পাড়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি বিরাতন ছিলাম এম পি সাহেবের কাছে কন্ট্রাক্টরে আজকা 2-3 বছর ধরে হালায় রাখছে, ঘুরা
ইট ভেঙ্গে ফালায় রাখছে, পিস ঢালাই করে না। এমপি সাহেব আমার বললো তুমি রুজিলার যাইয়া আমি খোঁজ নিই, খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার পরে ওনারা বললো যে হ্যাঁ কাল করতে হবে, কাল এমপি সাহেব কালকে আমি হাইটার দেখেছি রাস্তার অবস্থা ওইটার ব্যাপারে আপনার খুব সহযোগিতা খুঁজে এরপর দেখে শিবার ভিতরে একটা রাস্তা আছে কাঁচা, ওইটা মাটির মধ্যে খালা উঠে এবং বলাল বাড়ির ভিতরে রাস্তার থেকে আপনার গুরুস্থানের পল্লী ভিতরে ইন্দা গুরুস্থানের এটার আমি একটা খোঁজ দিয়েছি। এরপরে মনে করেন সুজানাগরের আরও কয়েকটা টুকটাক যেমন বিছানো গাইডওয়াল এরকম কিছু দিয়েছি, আমার এখান থেকে দিয়েছি আপনার বিছানো গাইডওয়াল এরকম আর দিয়েছি। আর আরেকটা জিনিস হলো আপনারা দেখতে পারবেন আমাদের এই ওই চান্দিবিলের বড় পুষ্কিনটার কোনার থেকে আরম্ভ করে আপনার ওই উত্তম মোল্লার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা বেহাল অবস্থা বহন করতেছে। এটার দিকে যদি একটু না নজর দেয় এটি হলো নিকুঞ্জনাথ বিহারী এই রাস্তাটা করে দেখছেন, তখন সে ডিসি ছিল, ডিসি ছিল, উনি মাটি হালানো থেকে উৎপাদন। তা আমি গত কিছুদিন আগে আমি ডিসি সাহেবের কাছে প্রস্তাব এটা দিছি যে আমার এই রোডটা ওই নিকুঞ্জনাথ বিহারীর নামে দেওয়া হোক এবং এই রাস্তাটা পুনরায় মেরামত করা হোক। তো উনি আগের যে কাগজপত্র সেগুলো চাইছে, তো এলজিআর ওগুলো তো আর আমরা খবর রাখি না কই আছে না আছে। তো মনে হয় আমার ডিসি সাহেব যদি একটু খেয়াল করতো, উনিও মারা গেছেন, উনিও ভালো লোক ছিল, উনি ছিল আমার আমার চাচা মরহুম জুলাসুদ্দিন আহমেদ আছেন না, উনি ছিল যুগ্ম সচিব, ওনার বন্ধু মানব ছিল, তাই ওনারও আশা ছিল ওনার নামে ঘটনা হোক। তাই এই হিসাবে আমি ডিসি সাহেবের কাছে দাবি করছি। এখন তো ওই কাগজপত্র দাঁড়ায় বুঝতে ইন্ডাস্ট 98 বা 99 তখন মানে ওই ছিল এখানে, তারপর তো উনি সচিব হইয়া যুগ্ম সচিব ইয়ে গেল গা মন্ত্রণালয়ে গেল গা, এরপরে সেন উনি মারা গেছে। এখন যদি পুনরায় আমার যদি ওরকম ওই রাস্তাটা ই হিত হিসাব ইতিরা ওনার নামে যদি বিধান দিতে গেলাম আমরা সবাই গ্রামবাসী খুশি হইত। পুলিশিং যে কমিউনিটি যেটা আপনাদের মাদকের ব্যাপারটা এটা আপনার এলাকা আসলে কী হচ্ছে? মাদকের সম্বন্ধে বলতে গেলে আমি কয়েকবার প্রতিবাদ করছি, আমি এসপি সাহেবও বলছি, ওসি সাহেবও বলছি, মাদক আমার ওয়ার্ডে বলতে গেলে সরাসরি সত্য কথা, মিথ্যা কথার কোনোই নেই। কিন্তু আসলে দেখা গেছে পুলিশ ভাইয়েরা সে কাজ করে না। গত 3 দিন আগে একজনের ধরে নিছে রাস্তা থেকে ছেড়েছে, ওইটা মালবানি জিন্দাবাদ সে আমার কানা আওয়াজ আছে সাইডা দিছে, সেইটাও আমার কানা আওয়াজ আছে নামি জায়গাটা পেলাম ঠিক আছে না। এখন জিনিস টুলো কি বলবো আরে দেশ গ্রামে যেমন আপনার মানুষ বিচার আচার করতে একটি মাতবর আনলে দেখা গেছে মাতবরের বসে রাস্তা খুলে দিল, এবং পুলিশের যদি এলাকার যদি আনি অমুকে মাতব গেছে অমুকে খায় হ্যাঁ একটা যেমন পয়সার রাস্তা খুলে দিলাম, কিন্তু শত্রু হয়ে গেলাম মাঝখানে দাবি। আসলে তো কোনো কাজ করে না তারা, যদি তারা যদি মনে করে কাজ কর্ম তাহলে ওয়ান টাইম এদেশে মাদক থাকার ওয়ান টাইম, কারণ পুলিশের গাড়ির যদি হুঁশিয়াল শুনে কেউ বলবো নদীতে কেউ খালে কেউ বলবো ঘুষকুনি প্রতিদিন থাকারই কথা না, কিন্তু দেখা গেছে আরোই এদের গলায় গলায় মিলে চলতেছে মানুষের গাড়ি দেখ আমরা চলতেছে হুন্ডাটা চলতেছে ঈদা চলতেছে আমি চলতেছে। কিন্তু আসলে তো আপনার আমরা সাধারণ মানুষ যেগুলো এগুলো নিয়ে ই করতেছে ছেলেপিলে অনেক নষ্ট হয়ে গেছে, আর এলাকায় মিনি গার্মেন্টস মিনি গার্মেন্টসের পোলা মানে আপনার দেখা গেছে এই মাদকটা বেশিরভাগ ওই গার্মেন্টসগুলো নিয়ে আমার মনে হয় আপনি একটু না খোঁজ নিলে দয়া করে তদন্ত করলে আমার মনে হয় কে বেছে কে খায় পুলিশ খালিকে দৌড়ায় দেন কে বেছে, তা এটা কি আমরা খোঁজ রাখুন ভালো মানছে এটা হলো এরই জানে কে পেছে কে খায়, কারণ হেরা তো মাসোরা পায় মাসোরাটা কিন্তু না পায় না কে পায় কে খায়। যেমন একদিন এক গাঁদাওয়ালার আমি কইলাম কিরে তুই যেন গাঁদা খাস তোর বউ বারবার আমার কইল তো তুই গাঁদাটা ছাড়ানো না তুই পুলিশ এটা ধরা পড়িস না, ওই ভাই একদিন ধরা পড়ে দিলিস না যে গাঁদা বেছে হ্যাঁ কইতাছে এই দেখছে তো দূর থেকে ঋণটা কইতাছে তুই আইস না পুলিশ এসে, আর একটি ভদ্রলোকের ছেলে ছেলে যখন আইসে
তখন অর্ডে বেসে ঠিক কই বাবা পুলিশের যে খবর করে দিল আবার রিংদা এ রঙের শার্ট এ রঙের প্যান্ট এই যে যাইতেছেন হ্যাঁ আবার উত্তর দিয়েছে কো 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 এই কথা দিকে যাচ্ছে দেখেন একটু আগলে বলেন একটু আগে ধরে লাগে দর্শন মতন আবার ওই যে বেসে হ্যাঁ আবার দূর দেখিয়ে 5,000 টাকা ছাড়াই রাখে দেখেন ব্যবসাটা কি তাদের এই 5,000 টাকা ছাড়াই রাখে হেসে তোর আমি রেখা দিলাম বিরাট উপকার করলাম এই 5,000 টাকা ছাড়া রেখা দিল পরে তুই কিন্তু আমার টিয়ার দিয়ে যাবি না কিন্তু আর বিপদ হবে ওই গাঁদা হলে আমার এক লোক ভাই ভাই আজকে গেছিলাম যা কাছে এই গাঁদা আমি সারাম দিচ্ছি তাই আল্লাহ কই তাই না বউ আর কিছু পায় না পরবর্তীতে আমি অনেক কথা বাকি খুঁজছি তবে সবচেয়ে বড় হলো বাবার জমজমার বলতে গেলে 7 নম্বর যদি তারা খেয়াল করে তারা যদি করে তা হয়ে থাকে আর বিশেষ করে আমাদের গ্রামও একজন আছে উনিও বাবার সম্রাট ওনার নামে 2-4 নামে কটা কেছে গ্রামে 6-7 গ্রামে 200 লোকেই দিছে সিগনেচার দিছে কিন্তু পুলিশ আর পাইল না 24,000 টাকা তার বিল একটা রয়েছে অন্য অন্য মানুষের লাইন কেটেছে কিরে কি হয়েছে আমার কাছে লোকজন আসছে কি হয়েছে এই ঘটনা আমাকে লাইন কেটেছে গেলাম গেলাম পরে এসে কইল যে ট্রান্সমিটার দিয়ে গেছে গা এই ট্রান্সমিটার ধান যাবো না কেন ধান যাবো না একজন একটি 24,000 ট্রেন একজন একটি 24,000 ট্রেন বিল তোমরা কেন এলে ব্যক্ত বুক করবো নি তোমরা ওই লোকের তুললো আমাকে যদি একটার বিল দুইটা বিল এলে তোমরা লাইন কাটো ওই লোকের কেন তাইলে কাটলাম আচ্ছা যাই হোক ওখানে পুলিশ নিয়ে আইছে দেখেন তাদের সাথে কি সম্পর্ক পুলিশে জিম্বা নেয় ওনার যান 15 দিনের ভিতরে আপনার টাকাটা দিয়ে দিবেন আর সব লাইন দাগো দাগো আছে একটা কাইচা দিয়া হ্যাগো টাকা দেব এরা জোড়া লাগে ভেসে হ্যাগো দাদাই কেউ টাকা দিছে বা কেউ সময় নিছে কী করছে হ্যাডার দায়িত্ব কে নিল পুলিশ 15 দিন বাদে তাই না ঠিক হয়ে যায় ওই যে পুলিশ ওই আপনার বাবা বেছে পুলিশের লোকের লাইন বাবা আনে বাবা বেছে পয়সা কামা এই দেখেন যে পুলিশ আনলাম আমার ইয়ের জন্য সে পুলিশ আপনার হ্যাঁ জিম্বা নেই হ্যাঁ আর কেউ একটা জিম্বা নিতে নেই হ্যাডটা নেব এই লোক দেশের পরিস্থিতি আসলে আমরা কিন্তু উনি যদি ইচ্ছা করে দেন শেষ করবো কোনো ব্যাপার সেদিন যেমন ওই যে একজনের বক্তৃতা কয় সবাই তেল মায় আসলে লোক বক্তৃতা সত্য কথা কি দূরে তুলো না এই ডাক্তারের কাছে রোগের কথা না কইতে ডাক্তার কিসের ওষুধ দিবে ডাক্তারের কাছে আমার রোগের কথা কইতে হইবে এই রোগ কয়েছে না ডাক্তার আমারে আপনার সে সত্য কথা ধরে তো তুলে না খালি হ্যাগো পুলিশ দারোগা এমপি কোন দাঁড়ায় খালি ফুলায় আসল জিনিসগুলা আমার ইয়ে কেউ ধরে তুলতেছে যার ধরনের আপনার এই অবস্থান আমাদের আমি আসার আগে আপনার ওটা যদি ভালো করে এই লেখালেখি করে তারা যদি সবাই মিললে ই করে তাহলে আমার মন এই বাবাটা উঠা মানে কি আছে বা অনেক কিছু করতে পারে আপনারা যদি একটু সহানুভূতি হন আমার ওয়ার্ডটার প্রতি বা আমার ইউনিয়নটার প্রতি আশা রাখি সাংবাদিক ভাইরা সবাই আসুক আসা দরকার কোথায় কী আছে না আছে আর বিশেষ করে সুপিয়া প্লাজারের দোতলায় তিনতলায় দেখবেন প্যান পয়লা বিকালে হাঁটতাছে কিন্তু তারা কী করতেছে কাস্টমার ছিল তার কাছে মাল চায় একটি দোকান তো লেবার হেঁটে দিয়ে থাকে দোকানদারের লাইন আছে মন্ডল প্লাজারের সুপিয়া প্লাজার যেমন সন্ধ্যার আগে তারা ফুলবেন করে ফিট ফাট হয়ে চলতেছে কেউই কবে নেই পোলাই বেছে আর কেউই কবে নেই পোলা খায় কিন্তু ওনারই চিন্তা আছে ওনারই জানতাছে কে খায় কে বেছে ওই কাস্টমার ওনারই চিন্তা দোতলা তিনতলা একবার আপনার ওনারা যদি ই করে আমি আশা রাখি এই মাদকটার প্রতি আপনারা গুরুত্ব দেন আর রাস্তাঘাটের কাজের প্রতি আপনারা দেখতে আর যেন যেটা আছে সেটা লেখেন গুরুস্থান আছে আর কি আছে এগুলো আপনার একটু লেখেন দয়া করে একটু আগান আমিও একজন গরিব মানুষ আমিও বড় একটা বড় লোক না আপনারা আমার সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ